সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। তা এবারে খুব ভালো ফসল হয়েছে আর এর জন্য আমি খুব খুশি। তাহলে আপনার এই খুশির আতিশয্যে কিছু করে দেখান মহারাজ। খুশির আতিশয্যে কিছু করে দেখাতে হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি করতে হবে বলো। তবে একটা কথা, সদ্য সকলের বেতন বেড়েছে, তাই কারোর কোনো বেতন কিন্তু আমি বাড়াতে পারবো না। দরকার কি বেতনে, মেরে দেব খ্যাটনে। মানে বুঝতে পারলেন না? তাহলে বুঝিয়ে বলছি। আহা, কতদিন যে রাজবাড়িতে ভোজের নেমন্তন্ন পাইনি। রাজবাড়িতে ভোজ খাবে? তাই এতে আর অসুবিধে কোথায়? ঠিক আছে, কাল রাজবাড়িতে সকলের নেমন্তন্ন। তাহলে বাড়ি চলে যাই। কেন, বাড়ি যেতে হবে কেন? বাড়ি বাড়ি গিয়ে কত কাজ। প্রথমত কবজি ডুবিয়ে খাবার জন্য বারবার হাতের কুনি অবধি সাবান দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর পেট পরিষ্কার করার জন্য ভালো করে জোলাপ খেতে হবে। দেখলেন তো, মহারাজকে তাতিয়ে দিয়ে কেমন একটা ভোজ আদায় করে নিলাম। ভোজ খাওয়া আদায় করে নিয়ে মাথা যেন একেবারে কিনে নিলে তুমি। মহারাজকে একটু চাপ দিয়ে বেতনটা বাড়িয়ে নেওয়া যেত। কি সেনাপতি, আমি কি ভুল কিছু বলেছি? কেউ চায় পুঁই মাচা, কেউ খোঁজে অল, মন্ত্রী শুধু টাকা খোঁজে, তাতেই গণ্ডগোল। নাও সকল এবার বসে পড়ো। আপনি বসবেন না? না, শাস্ত্রে বলে অতিথি দেব ভব। আজ তোমরা সকলে আমার অতিথি, তাই তোমাদের খাইয়ে তবে আমি খেতে বসবো। যথা আজ্ঞা মহারাজ। পাতে তো দেখছি ভাত ডাল পাঁচ রকম ভাজা, তা আসল জিনিস কই? আগে ওগুলো খান তো, আসল জিনিসগুলো পরে আসবে। এই তো। এই তো এক গ্লাসে খেয়ে নিলাম, এবার আসল জিনিস নিয়ে আসুন। মাছ মাংস দই মিষ্টি দেখিয়ে দেব আজ, খাওয়া কাকে বলে। একি আপনারা তো প্রায় কিছুই খাননি দেখছি। কি করে খাবো, নিজেদের খাওয়ার বদলে আমরা অবাক হয়ে তোমার ওই রাক্ষসে খাওয়া দেখছিলাম। বাপরে বাপ, কি খাওয়া কি খাওয়া! সত্যি গোপাল, তুমি খেতে পারো বটে। আচ্ছা গোপাল, তোমার কটা পেট? কটা পেট মানে? মানে একটা পেটের তো আর এত খাবার ঢোকে না। তাহলে বলি, জানেন ছোটবেলায় আমার মা বলতো আমার নাকি চারটে পেট। একটা নয়, দুটো নয়, একেবারে চারটি পেট। হ্যাঁ, মা বলতো একটা পেটের ভেতর আরেকটা পেট, তার ভেতর আরেকটা, তার ভেতর আরেকটা। এই যে যেটা দেখছেন, এটা হলো মূল পেট, আর এটার ভেতরেই অন্যগুলো ঘুমিয়ে থাকে, ওই চোপসানো বেলুনের মতো। তাই নাকি? হ্যাঁ, কিন্তু ওই ভালো খাবারের গন্ধ পেলেই ঘুমানো পেটগুলো না ধীরে ধীরে জেগে উঠে খাবো খাবো করে হাঁক পাততে শুরু করে দেয়। এই রে, কি হলো গোপাল? দেখুন না রানীমা, আমার চার নম্বর পেটটা না এতক্ষণ ঘুমিয়েছিল, কিন্তু এখন যেন ঘুম থেকে জেগে উঠেই খাবো খাবো বলে হাঁক পাততে শুরু করে দিয়েছে। হ্যাঁ, এখন কি হবে রানীমা? কি হবে মানে? ওর খিদে মেটাতে আমাকে যে আবার কোড়া থেকে খাওয়া শুরু করতে হবে। ক্ষমা করো গোপাল, সত্যি বলছি ভাঁড়ারি আর কিচ্ছু নেই। সে কি, মাছ মাংস দই মিষ্টিতে টান পড়ে গেল? পড়বে না। হ্যাঁ জানো, আজ তুমি 50 জনের খাবার একলাই খেয়ে নিয়েছো। ছি 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 রাজবৈদ্য, এমন করে বলবেন না। আসলে খাওয়া হচ্ছে একটা একটা শিল্প। শিল্প? হ্যাঁ, ওই কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল যেমন একটা শিল্প, তেমনি কৃষ্ণনগরের এই গোপালের ভোজন কলাও
একটা শিল্প। সত্যি শিল্পই বটে। আসবেন না মহারাজ, আমার মনে হয় খাবার দেখলে নোনা শকশক করে ওঠাটা হচ্ছে গোপালের একটা রোগ। ঠিক বলেছেন মন্ত্রী মশাই, যেমন টাকা পয়সা দেখলে ছোক ছোক করে ওঠা আপনার একটা রোগ। খাওয়া কেমন হলো? পরে বলবো, আগে একটু গড়িয়ে নি। জানো তো সাহেবরা, অচেনা কাউকে দেখলে পাঁচখাই গলায় বলে, হু আর ইউ, হু আর ইউ, মানে তুই কে, তোরা কারা? তো আমার তো শাকচচ্চড়ি খাওয়া পেট, মানে ওই শাকচচ্চড়ি হচ্ছে আমার পেটের স্থায়ী বাসিন্দা। তা আজ হঠাৎ করে সেই পেটে ঢুকে পড়েছে অজস্র মাছ মাংস দই মিষ্টি। তাতে কি হলো? তাতে কি হলো মানে, আরে তাদের দেখেই তো আমার পেটের স্থায়ী বাসিন্দারা চিৎকার চেঁচামেচি করে বলছে, হু আর ইউ হেউ, হু আর ইউ হেউ, হু আর ইউ হেউ। পারো বটে তুমি। দেখেছো, এই তো কথা বলছিল, আর কথা বলতে বলতে অমনি ঘুমিয়ে পড়লো। এটা মানুষ নাকি রাবণ রাজার ভাই কুম্ভকর্ণ? কালকে সকলের খাওয়া কেমন হলো? আর খাওয়া, আমি তো দাঁতে কুটোটাও কাটতে পারলাম না। কেন, কি করে কাটবো মহারাজ? গোপালের খাওয়া দেখবো না নিজে খাবো? সত্যি খেতেও পারে বটে, তবে ওকে খাইয়ে বড় মজা হয়। আজকাল কেউ তো আর তেমন করে খেতেই পারে না। ও কিন্তু বাড়িতে এত খায় না। সে তো জানি, ওই যে শুনলে না ওর চার চারটে পেট। ভালো ভালো খাবার দেখলে ওর অন্য পেটগুলো জেগে ওঠে। কিন্তু গোপাল এখনো রাজসভায় এলো না কেন? গোপাল কি খুব ব্যস্ত? কাল অমন খেয়ে আজ কি হয়েছে? ওর প্রচুর দাস্ত। সেটাই স্বাভাবিক, এত খাওয়া কি কেউ সহ্য করতে পারে নাকি? শত্রুর মুখে ছাই দিয়ে আমি কিন্তু বেশ ভালোই আছি মন্ত্রী মশাই। রাতে ভালো ঘুম হয়েছে, সকালে পরিষ্কার ইয়ে। দুঃখ শুধু একটাই। বাবারে বাবা, এত খেয়েও দুঃখ? কিসের দুঃখ গোপাল? ওই যে আমার চার নম্বর পেটটা না, না খেয়ে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়লো। মহারাজ, গোপালের কথায় একেবারে কান দেবেন না, ও আবার কায়দা করে আপনার কাছে খেতে চায়। তাতে তো আপনারই সুবিধে মন্ত্রী মশাই, আমার সাথে আপনিও নেমন্তন্ন পাবেন। ওই যে কথায় আছে না, জামাইয়ের নামে মেরে হাঁস, গুষ্টি শুদ্ধ খায় মাস। খাওয়ার কথাই যখন নতুন করে উঠেছে, তাহলে আমার একটা নিবেদন আছে মহারাজ। বেশ বেশ বেশ, তা বলো শুনি। আসলে আমার স্ত্রীর একটা ব্রত উদযাপন হবে, সেই উপলক্ষে তার মনের বড় ইচ্ছা যে রাজসভার সকলকে একটু শাকান্ন খাওয়াবে। বিশেষ করে আমার মুখ থেকে গোপালের খাওয়ার গল্প শুনে সে তো গোপালকে খাওয়াবার জন্য খুবই ব্যাকুল। ব্যাকুল? তোমার বাড়ি গিয়ে গোপাল এমন খাবে না, তোমার যাবে একুল উকুল দুকুল। মন্ত্রীমশাই, রাজবৈদ্যকে অহেতুক ভয় দেখাবেন না তো। না না রাজবৈদ্য, তোমার বাড়ি যাবার আগে আমি আমার বাকি গুদারগুলোকে না ঘুম পাড়িয়ে রেখে যাব। হ্যাঁ, আমারও একটা নিবেদন আছে মহারাজ। বলে ফেলো, আমার স্ত্রীরও ওই ব্রত উদযাপন হবে, তারও বড় ইচ্ছে আপনাদের সকলকে পাত পেড়ে খাওয়ায়। আমার স্ত্রীর ব্রত উদযাপনের কথা ভুলে গেলে চলবে না মহারাজ। ঠিক আছে ঠিক আছে, সকলেই যাবে। তা রাজবৈদ্য, তোমার স্ত্রীর ব্রত উদযাপন কবে? আগে কালকে মহারাজ। হ্যাঁ, একেবারে কালকেই? হ্যাঁ মহারাজ। সেনাপতি, তোমার আগে
সেটাও কালকেই সেরেছে। একই দিনে দুটো নিমন্ত্রণ? আগে দুটো নয় মহারাজ, দুটো নয়, তিনটে। তার মানে তোমার স্ত্রীরও? আগে কাল অত্যন্ত শুভ দিন মহারাজ, তাই কালকেই ব্রত উদযাপন করতে হবে। অসম্ভব। কি অসম্ভব মহারাজ? কি একই দিনে তিন তিনটে বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে অসম্ভব। একই কাল অনেক খাওয়া হয়ে গেছে, পেটের ভেতর এখনো ভুটভুট করছে। আমাকে এবারের মতো রেহাই দাও। আমিও চাই রেহাই, কালই ভুরিভোজের পর শুধু খেয়ে যাচ্ছি দাওয়াই। হ্যাঁ, আমাকেও সকলে ক্ষমা করো, কালকের ওই খাওয়ার পর আগামীকাল আবার তিন বাড়ি। এবারে বাবা, ভাবলেই না গাটা গুলিয়ে গুলিয়ে উঠছে। কাল আমি থাকবো না, তাই আমাকেও রেহাই দিতে হবে। তাহলে কি হবে আমার স্ত্রীর? ইচ্ছা কি মাঠে মারা যাবে? কেন মাঠে মারা যাবে রাজবৈদ্য, আমি আছি কি করতে? কোমরে গামছা বেঁধে মাঠে নেমে পড়বো না? হ্যাঁ, তিনটে বাড়ি গিয়ে খেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, খুব পারবো। তাহলে গোপাল আর মন্ত্রী নিমন্ত্রণ রক্ষা করতে যাবে। আমি যাবো? হ্যাঁ তুমি যাবে, ভালো করে খেয়ে মনের দুঃখ ঘুচিয়ে আসবে, কারণ তুমি তো আবার কালকে দাঁতে কুটোটাও কাটতে পারোনি। অগত্যা তাহলে কাল খেয়ে এসো, আর পরশু কিন্তু রাজসভায় এসে আমাকে সব গল্প বলতে হবে। যথা আজ্ঞা মহারাজ। গিনি, বলি কোথায় গেলে গো? ও গিনি, কি গো হলো? কি রাজসভা থেকে এসে আমায় ডাকতে শুরু করে দিলে কেন? গিনি, বড় জবর একটা কাণ্ড ঘটেছে। কাণ্ড? কি আবার কাণ্ড ঘটিয়ে এলে? আরে আমি ঘটাইনি, ঘটিয়েছে ওরা। কারা? যে রাজবৈদ্য, সেনাপতি আর রাজপণ্ডিত, ওরা তিনজনেই কাল আমাকে দুপুরের খাবার জন্য নেমন্তন্ন করেছে। গিন্নি, একদিনে তিন বাড়িতে নেমন্তন্ন? বলি সামলাবে কি করে? ও ঠিক সামলে নেব। তারপর যদি শরীর খারাপ হয় তখন সামলাবে তাকে? আচ্ছা কথা তো। আচ্ছা, শরীর খারাপের ভয়ে নেমন্তন্ন ছেড়ে দেব? না 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 গিন্নি, আমি সব ছেড়ে দিতে পারি, কিন্তু যা চা অন্য পায়ে ঠেলতে পারি না গিন্নি। তাহলে যা প্রাণ চায় তাই করো। ধুর। ভেতরে আসবো মহারাজ? হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। একটা কথা ছিল। বলো। বলছিলাম কি, আপনার আদেশ মেনে আমি গোপালের সঙ্গে যাব বটে, কিন্তু গোপাল যেখানে পাত পারবে সেখানে আমি কিন্তু খাবো না। কেন? গোপাল এত খাবে যে সেই খাওয়া দেখতে দেখতে আমার সময় চলে যাবে, আমি কিচ্ছুটি খেতে পারবো না, যেমনটি হয়েছে আপনার এখানে। সত্যি বলছি মহারাজ, অত খাবার, কিন্তু গোপালের খাওয়ার দাপটে আমি কিন্তু কিচ্ছু খেতে পারিনি। ঠিক আছে, তাই হবে। আর একটা কথা, আমি যেখানে খেতে বসবো গোপাল সেখানে কোনো খাবার ছুঁয়ে অবধি দেখবে না। তাহলে তো গোপালকে ডেকে পাঠিয়ে ওকে ব্যাপারটা জানানো উচিত। সেটাই ভালো হবে মহারাজ। রক্ষী, আদেশ করুন মহারাজ। যাও যাও তো, চট করে একবার গোপালকে ডেকে নিয়ে এসো, বলবে বিশেষ দরকারে আমি তাকে ডাকছি। যথাজ্ঞা। কি ব্যাপার বলো তো রক্ষী, মহারাজ এরকম জরুরি তলব পাঠালেন কেন? সে আমি বলতে পারবো না, তবে মহারাজের ঘরে মন্ত্রীমশাই আছেন। মন্ত্রীমশাই? ঠিক আছে, চলো দেখি। কি গোপাল, যা বললাম বুঝতে পারলে তো? জলের মতো বুঝতে পারলাম মহারাজ। আমি যেখানে খাবো মন্ত্রীমশাই সেখানে খাবেন না, আবার মন্ত্রীমশাই যেখানে খেতে বসবেন আমি সেখানে বসবো না। ভালো কথা, কিন্তু নেমন্তন্ন তো তিন জায়গায়। দু জায়গা, দুজনের খাওয়া হয়ে গেলে তৃতীয় জায়গাটায় নয় তুমি বসবে। বুঝতে পেরেছি, আপনার কথা শুনে চললে তিন নম্বর খাওয়াটা আমার ফাও। ঠিক আছে, তাই হবে। আমরা তাহলে প্রথম যাব রাজবৈদ্যের বাড়ি। সেটাই তো স্বাভাবিক, কারণ রাজবৈদ্য আমাদের আগে নেমন্তন্ন করেছে। চিন্তা করবেন না মহারাজ, মন্ত্রীমশাই যাতে পেট পুরে খেতে পারে সেদিকটা আমি দেখব। আমি তাহলে এখন আসি মহারাজ। এসো এসো এসো। Thank you.
ওই হে রাজবৈদ্য, কোথায় গেলে? আরে আরে গোপাল গোপাল, এসো 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 এসো, এসে গেছো দেখছি। হ্যাঁ মন্ত্রী মশাই, আসুন 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 আসুন। তাহলে আপনাদের ভাত দিতে বলি? খাবার আগে জেনে নিতে হবে কি রান্না হয়েছে, ভালো কিছু হলে বসে যাব, আর তা না হলে গোপাল দাটাকে বসিয়ে দেব। তবে রাজবৈদ্য যা কিপ্তে, ভালো কিছু করবে বলে মনে হয় না। তার আগে বলো তো রাজবৈদ্য, কি রান্না হয়েছে? আমি গরিব মানুষ, তেমন সাধ্য আমার কোথায়, তাই ওই সামান্য একটু ভাত মাছ। তাহলে নিশ্চয় নিজের ওই পানা পুকুরের চারা মাছ। এই খাবার আবার খাবে কে? হ্যাঁ তার চাইতে গোপালকে বসিয়ে দি। হ্যাঁ গোপাল, তুমি বসে পড়ো। সে কি মন্ত্রী মশাই, আপনি বসবেন না? না হে রাজবৈদ্য, আসলে একদিনে তিন বাড়িতে নিমন্ত্রণ, তাই মহারাজের নির্দেশে আমি আর গোপাল এক এক বাড়িতে পালা করে খাবো। গোপালের তো আবার বেশি খিদে, তাই তোমার বাড়িতে গোপালই খাক। ঠিক আছে ঠিক আছে, তাহলে খাবার আনতে বলি। আমার সাথে আপনিও বসে পড়লে আমি কিন্তু কোনো আপত্তি করতাম না। আসলে চাচা অন্য হেলা করা কিন্তু ভালো কথা নয়, লক্ষ্মী তাতে রাগ করেন। তুমি খাও, খাওয়াবে তো চারা পোনার ঝোল আর ভাত। সেনাপতি দিলদরিয়া মানুষ, তাই দেদার খাওয়াবে, ওই খাওয়া খাবো আমি। বাবা, এটা দেখছি রাজকীয় আয়োজন। তাহলে তুমি যে বললে মাছ ভাত? মাছ ভাতই তো, তবে ছ রকমের মাছ। হ্যাঁ, ওই রুই, পাবদা, পার্শে, ইলিশ, কই আর ওই পাকা মাগুর। হ্যাঁ বাবা বাবা বাবা, সবকটাই আমার পছন্দের। বাবা, মাছের কতগুলো পদ করেছে, তবে কি না খেয়ে ভুল করলাম? না সেনাপতি, এর থেকে ঢের ভালো খাব, আমি খাবো আর গোপাল চেয়ে চেয়ে দেখবে। পেট ভরেছে তো গোপাল? যথেষ্ট। কি সৌভাগ্য আমার, আর আসুন আসুন। পাত করতে বলি? তা বলতে পারো, তবে গোপাল তোমার বাড়ি খাবে না, ও রাজবৈদ্যর বাড়ি খেয়ে এসেছে। এমা, গোপাল খাবে না? তার জন্য দুঃখ করো না, আমি তো খাবো। তা সেনাপতি, কি কি পদ রান্না হয়েছে? আসলে আমার বাড়ি আজ ফলাহার ব্রত পালন, তাই ওই ফল পাকুড়ের ব্যবস্থাই করা আছে আর কি। এ বাবা, তার মানে কলা আর শশা? না হে সেনাপতি, ফলাহার করলে আবার আমার শরীর খারাপ হয়। তুমি বরং আমাকে একটু জল বাতাসা দাও, আমি রাজপণ্ডিতের বাড়ি খাবো। আপনি যখন একান্তই খাবেন না, তখন আমি খেলে আপনার কোনো আপত্তি নেই তো? আমার আবার আপত্তি থাকবে কেন? তোমার যখন রাক্ষস লগ্নে জন্ম, তখন তুমিই খাও। কি করব বলুন, কেউ আবার খাওয়াতে চাইলে আমি যে না বলতে পারি না। তাহলে খাবার আনি। মন্ত্রী মশাইয়ের আশাতে মনে হচ্ছে ছাই পড়ে গেল। তুমি কি থামবে? বাবা বাবা, কত ফল! পাকা পেঁপে, কলা, আতা, সবেদা, পেয়ারা, আনারস, আবার তার সাথে আম সত্ত্ব। বাহ, বড় ভালো খাওয়া হলো গো। আরে আরে, হলো কি বলছো গোপাল, ফলাহারের আসল পদই তো এখনো আসেনি। ভোলাময়ের আর দই, মাখা সন্দেশ, রাবড়ি, দরবেশ, এসবও আছে নাকি? কই আগে বলনি তো? সব কথা কি ডাক পিটিয়ে বলা যায় নাকি? দাঁড়াও গোপাল, নিয়ে আসি। বাহ, বড় ভালো খাওয়া হলো। ভালো যখন হলো, তখন এবার ওঠো, আমাদের তো আবার রাজপণ্ডিতের বাড়ি যেতে হবে। চলুন চলুন চলুন। একটু দাঁড়ান, আপনি ওই জল বাতাসা খেতে চেয়েছিলেন। কি কপাল আমার, গোপাল খেলো কারি কারি মিষ্টি, আর আমার ভাগ্যে জল বাতাসা। থাক, আমার খিদে মরে গেছে। এই জন্যই বলেছিলাম, যাচা অন্ন হেলা করতে নেই। আসুন আসুন, তা
এত দেরি হলো যে? আসলে ওই রাজবৈদ্য আর সেনাপতির বাড়ি হয়ে আসতে হলো তো। ওহ, যা খিদে পেয়েছে না। ওহ রাজপণ্ডিত, আয়োজন কি? আসলে আমার বাড়িতে আজ নারায়ণের পুজো ছিল, ঠাকুরের যা ভোগ হয়েছে তাই আপনাদের দেবো। আমি কিন্তু খাবো না। হ্যাঁ, মন্ত্রী মশাই খাবেন। হ্যাঁ হ্যাঁ, আমি তো খাবোই। তা আজ নারায়ণ ঠাকুরের ভোগে কি কি পদ হয়েছিল? ওই তো আতপ চালের ভাত, শুক্ত, ডাল, চচ্চড়ি আর চালতার চাটনি। মিষ্টির ব্যবস্থা নেই? আছে তো, নিকুতি আর নকুলদানা। আসলে আমাদের বাড়িতে ওই দুটি মিষ্টি ছাড়া নারায়ণ ঠাকুরের ভোগে আর কোনো মিষ্টি চলে না। একটু অপেক্ষা করুন মন্ত্রী মশাই, আমি এক্ষুনি নিয়ে আসছি। ইস, অত ভালো ভালো খাবার ফেলে রেখে শেষে কিনা এই খাবার খেতে হবে? না না না, এই খাবার আমি খাবো না, কিছুতেই খাবো না। আমার কোটা আমি কিন্তু শেষ করে দিয়েছি, এবার আপনি এখানে না খেলে আমি কিন্তু মহারাজের কাছে আপনার নামে নালিশ করব। হ্যাঁ নয়, হ্যাঁ। কাঁদছেন কেন মন্ত্রী মশাই, ঝাল লেগেছে? ঝাল তো লেগেছে, তবে এ ঝাল সে ঝাল নয়, তাই না মন্ত্রী মশাই? না না, খেতে বসে চোখ দিয়ে জল পড়া ভালো কথা নয়, আমি জলের ঘটিটা নিয়ে আসি। বলেছিলাম না, যাচা অন্ন হেলা করতে নেই। দেখলেন তো কি হলো, আমি খেলাম ভুরি ভোজ আর আপনার কপালে তেতো শুক্ত। ধরতে পারলে না, ধরতে পারলে না, মেরেই ফেলবো আজ। ধরতে পারলে তো, দু বাড়িতে খেয়ে আমার গায়ে এখন অসুরের শক্তি, আমায় ধরা আপনার কম্ম নয়। গিন্নি, ও গিন্নি, আরে কোথায় গেলে গো? আরে আরে, এক্ষুনি তো রাজ সবাই গেলে, আর এর মধ্যেই আবার চলে এলে যে বড়, চাকরিটা বুঝি গেল নাকি? কি যে বলো, আমার চাকরি যাওয়া অত সহজ নয়। তাহলে? আসলে আজ সকালের দিকে অনেক বৃষ্টি হয়েছে তো, সেই অজুহাতে অনেকেই রাজসভায় আসেনি, তাই মহারাজ রাজসভা ছুটি দিয়ে দিলেন। তাহলে আর কি, এবার বাড়িতে শুধু পড়ে পড়ে ঘুমাও আর ভুঁড়ি বাগাও। তা নয় তো কি, এরকম সুযোগ কি বারবার পাওয়া যায় নাকি? যাক, আজ একদম প্রাণ ভরে ঘুমোবো। আজ সকালের দিকে বৃষ্টি পড়ছিল তো, তাই পণ্ডিত মশাই পাঠশালা ছুটি দিয়েছেন, আর তাই আমরা আজ তোমার কাছে এসেছি খেলবো বলে। হে গোদাদু, তুমি কতদিন আমাদের সঙ্গে খেলনি বলো তো, আজ কিন্তু রাজসভায় যাইনি তাই এখন ছেড়ে দে, বিকেলে না হয় তোদের একটা নতুন গল্প শোনাবো। হ্যাঁ, এখন তোরা বাড়ি যা। ঠিক বলছো তো দাদু, বিকেলে তুমি কি গল্প শোনাবে তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ এখন তোরা আয়। হ্যাঁ হ্যাঁ, তোদের জন্য এই এই বলটা এনেছি। এটা আমাদের জন্য? হ্যাঁ তোদের জন্য। আরে তোরা খেলবি? কে মজা, কে মজা, কে মজা! কি পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। বেশ, তাহলে তোরা এবার খেলগে যা, আমি একটু গড়িয়ে নি। ঠিক আছে দাদু, যখন বলছি তখন চল, আমরাই না হয় একটু খেলে নি, আর সেই ফাঁকে দাদু ততক্ষণ একটু গড়িয়ে নি। চল চল চল। যাক বাবা, হাঁপ ছেড়ে বাঁচলাম। আমি একেবারে পাঁচ পাখির মতো ছো মেরে লুপে নেবো। এই নে তবে। কি দেখলি তো, একেই বলে পাঁচ পাখির শিকার। কি রে, তোরা কি শুধু নিজেরাই খেলবি আর আমি বুঝি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখবো? আরে তুই
তুই তো একটা বাচ্চা মেয়ে, তুই আবার কি বল খেলবি? যা একটু বড় হয়ে দে, তারপর আসিস। আমি বাচ্চা মেয়ে? আমি আর তোদের সঙ্গে খেলবো না, এই বলটা নিয়ে আমি চললাম, দেখি তোরা কি করে খেলিস। ক্রেপুটি, আরে আরে চললি কোথায়? আরে দাঁড়া দাঁড়া, আরে আগে বলটা তো দিয়ে যা। আমি আর তোদের সঙ্গে কোনো দিন খেলবো না, কথাও বলবো না তোদের সঙ্গে, তোদের সঙ্গে আড়ি 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 আড়ি, জন্মের মতো আড়ি। আরে এটা কিরকম আশ্চর্য একটা ফুলের গাছ, এইরকম ফুলের গাছ তো আগে কখনো দেখিনি। একই গাছে দুটো আলাদা রঙের ফুল, কি করে হলো? এই হলুদ ফুলটার থেকে লাল ফুলটা অনেক বেশি মিষ্টি দেখতে, ফুলটাকে একবার ছুঁয়ে দেখি তো। আরে পুটি কোথায় গেল? পুটি পুটি, এই তো এখানে ছিল। পুটি পুটি, আই পুটি পুটি। Yeah.
বলিস কি রে, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, গিন্নি আমি চললাম বুঝলে, সাবধানে যেও। দুকা 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 এইরকম হাঁপাতে হাঁপাতে আসছিস যে, কি হয়েছে বাবা? মানে কি হয়েছে পুটির? কখন থেকে পাওয়া যাচ্ছে না পুটিকে? সব বলছি সব বলছি, আগে আমার সঙ্গে তাড়াতাড়ি চলো, ওদিকে উল্টে গোপাল দুদুকের সঙ্গে নিয়ে এতক্ষণ বোধ হয় পৌঁছে গেছে। চল চল চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আগে প্রণাম করি রাজা মশাই। ইরে চ্যাং ব্যাং, এটা কে? আগে রাজা মশাই, এটা একটা মানুষের মেয়ে। আরে গর্ধব, সেটা তো আমিও জানি, কিন্তু একে পেলি কোথা থেকে? এই মে, তুই বল, তুই এখানে এলি কি করে? আমি আমি কিচ্ছু জানি না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যাব। আগে রাজামশাই, একে আমরা ওই নদীর ধার থেকে তুলে এনেছি। আপনি মানুষ খেতে খুব ভালোবাসেন কি না, তাই এই তাই যদি আপনি খুশি হয়ে আমাদের কিছু উপহার দেন। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, দেব আবার তোকে। আরে আরে, তোকে যে আমি খাবো, তবে আজ না, আজ পেটটা একটু ভরতে কিনা, কাল, হ্যাঁ কাল, কাল আমি, কাল আমি একে খাবো। এই এই, তোরা কে আছিস, একে নিয়ে যা আর বন্দি করে রাখ, আর তোদের পুরস্কার কাল পাবি। হ্যাঁ এখন যা, যা এখন। তাহলে গুলটে কুটি এই গাছের কাছ থেকেই অদৃশ্য হয়ে গিয়েছিল? হ্যাঁ গো দাদু, গাছটার কাছে এলো আর অদৃশ্য হয়ে গেল। এ তো ভারী অদ্ভুত ফুল গাছ, একই গাছে দুটো ভিন্ন রঙের ফুল জন্মেছে কি করে? নিশ্চয়ই এই ফুলের মধ্যেই রহস্যটা লুকিয়ে আছে। কি ভাবছো গো দাদু? শোন, তোরা এখানেই থাকবি বুঝলি, আমি এখন দুটো ফুলের মধ্যে একটাকে ছুঁয়ে দেখি কি হয়। না না দাদু, তুমিও যদি অদৃশ্য হয়ে যাও তাহলে কি হবে গো? তাই জন্যই তো বললাম যে আমি ফেরত না আসা অবধি তোরা এখানেই থাকিস, আর ভয় পাস না, আমি পুটিকে ফেরত আনবই আনবো, কথা দিলাম। কোনটা ছুই কোনটা ছুই, লালটাকেই ছুই। কি এ, আমি কোথায় এলাম? আরে এই বলটা তো আমি ওদের দিয়েছিলাম, তার মানে পুটি এখানেই এসেছে। কিন্তু কিন্তু ওকে পাই কিভাবে, পাই কিভাবে? আরে ওই দেখ দূরে, ওটা কে রে? এই গোল আলুর মতো, কি মজা! আরে ওটা তো আরেকটা আস্ত মানুষ রে। চল ওকে ধরে নিয়ে যাই আমাদের রাজার কাছে। এই তুই কে রে? হ্যাঁ এখানে এলি কিভাবে? চল বেটা আমাদের সঙ্গে, চল বলছি আমাদের রাজার কাছে চল। এই আগে বল তোরা কে, আর আমি তোদের সঙ্গে যাবই বা কেন? যাবি না মানে? এই এই একে দড়ি দিয়ে বাঁধ তো। এই যা ভুলে ফেললো যে, এই জানিস তো ব্যাং, এইভাবে আমরা দুজনে এই মোটাটাকে বেঁধে নিয়ে যেতে পারবো না। ঠিক বলেছিস, চল আমরা বড় আমাদের রাজাকে গিয়ে খবরটা দিই, তারপর রাজামশাইয়ের ব্যবস্থা করবেন। এই মোটা তুই এখানেই দাঁড়া, তারপর আমরা ফিরে এসে তোর ভুঁড়ি ফাটাবো। আরে ভুঁড়ি ফাটাবি পরে, আগে গিয়ে তোদের রাজাকে খবর দে, তাকে বলবি গোপাল এসেছে। পুটিকে তো কত খুঁজলাম কিন্তু কিন্তু কোথাও তো পেলাম না। এদিকে বড় ক্লান্ত লাগছে, না এই গাছতলায় বসে
একটু বিশ্রাম নি। কি দেখছি আমি? স্বপ্ন দেখছি না তো? এই যে পড়ি, যাই একটু কাছে গিয়ে দেখি। ইকি, এ তো মানুষ। মানুষ এখানে এলো কিভাবে? এই, তুমি কে? এখানে কি করছো? ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি গোপাল। আসলে হয়েছে কি, আমার নাতনি ভুল করে এই রাক্ষস রাজ্যে চলে এসেছে, আর আমিও তার পিছন পিছন এসেছি তাকে খুঁজতে, কিন্তু আমি তাকে খুঁজে পাচ্ছি না। তাই তোমরা যদি ওকে খুঁজে পেতে একটু সাহায্য করো তো খুব উপকার হয়। জানিস তো সই, আমার মনে হয় লোকটা সত্যি কথাই বলছে। আমারও তাই মনে হয়। ঠিক আছে, আমরা তোমার উপকার করব। কিন্তু তুমি এইভাবে কেঁদো না। তাহলে আমার নাতনি? আমি এক্ষুনি আমার জাদুকাঠির সাহায্যে দেখে বলছি যে তোমার নাতনি কোথায়। পুটি! ওই তো পুটি। সর্বনাশ, তোমার নাতনি তো রাক্ষস রাজার কারাগারে বন্দী। তাহলে তো রাক্ষস রাজা ওকে খেয়ে নেবে। তাহলে আমি এখন কি করি? তোমরাই দয়া করে আমায় একটু সাহায্য কর না। ঠিক আছে, আমরা তোমার সাহায্য করব। তবে আমি তোমায় যা যা করতে বলবো তুমি তাই করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ পারবো, আমি আমার নাতনির জন্য সব করতে পারবো। এই নাও এই ফল, এটা রাক্ষসীরা খেতে খুব ভালোবাসে, বিশেষ করে ওই রাক্ষস রাজা। এই ফল তুমি কোনোভাবে ওই রাক্ষস রাজাকে খাওয়ালেই ও সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বে। আর এই নাও এই আয়না, এই আয়না দিয়ে তুমি তোমার বাইরের জগতের লোকের সঙ্গে কথা বলতে পারবে, এবং সেও তোমাকে ওই ফুটে থাকা হলুদ ফুলে দেখতেও পাবে। তবে হ্যাঁ, যখন তুমি তোমার নাতনির হাত ধরে ওই আয়নাটা ভেঙে ফেলবে, একমাত্র তখনই তোমরা তোমাদের আসল জায়গায় আবার ফেরত যেতে পারবে। কিন্তু মনে রেখো, ফেরার সময় অবশ্যই ওই বাইরের হলুদ ফুলটাকে কাউকে ছুঁতে হবে, তবেই তোমরা ফেরত যেতে পারবে। আমরা তাহলে আসি। ধন্যবাদ পুরীরা, আমি তোমাদের এই উপকার কোনোদিনও ভুলব না। ওই তো পুটি, কিন্তু এই রাক্ষসগুলোর কাছ থেকে ওকে কি করে ছাড়াবো? আর ওদের রাজার কাছেই বা আমি কি করে পৌঁছবো? কি করে পেয়েছি। কিরে কিরে ছোট রাক্ষসের দল, তোরা এই বাচ্চা মেয়েটাকে আটকে রেখেছিস কেন? আরে আরে, ওই যে ওই মোটা মানুষটা। হ্যাঁ, আমি। আর আমি তোদের মেরে খাবো, তখন তো আমার হাত থেকে বেঁচে পালালি। এবার তোদের কে বাঁচাবে? ঠিক আছে, চল তোদের রাজার কাছে, দেখি তোদের রাজা কি করে আমার। এই তো সুযোগ, সহজেই ধরা দিয়ে ওদের রাজার কাছে পৌঁছানোর। এই, এর কতবার উঠবস হলো? আগে এটা নিয়ে 500 বার। রাজামশাই, একে একে এবার ছেড়ে দিন, নইলে এবার বোধহয় ও পটল তুলে রাক্ষস রাজ্যে একটা রাক্ষস কমিয়ে দেবে। মহারাজ, এবার আমায় ক্ষমা করুন, এরপর থেকে আমি অবশ্যই আপনার জন্য ভালো খাবারের ব্যবস্থা করব। তাই ঠিক আছে, যা যা পালা। রাজামশাই, রাজামশাই! কি হলো, কি এত চিৎকার কিসের? রাক্ষস দেখলি নাকি? হ্যাঁ, ও না, আমি তো রাক্ষস।
তা কি হয়েছে? এই দেখুন আরেকটা গোটা মানুষ। এটা তাই তো, তা একে কোথা থেকে পেলি? এই মেয়েটাকে ছাড়াতে এসেছিল। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।